স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা বৃত্ত সংক্রান্ত তথ্য জানব দশম শ্রেণীর বইতে দেওয়া আছে বৃত্ত সংক্রান্ত এবং অনেকগুলো অনুশীলনীর সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে এছাড়াও অষ্টম শ্রেণীর বইতেও কিছু উপপদ দেওয়া আছে এইগুলো সমাধান করার জন্য বা বুঝার জন্য এই পনেরোটি তথ্য আমাদেরকে জানতে হবে তো চলুন এক নজরে এই পনেরোটি তথ্য দেখে নিই কেন্দ্র পরিধি যে ব্যাস ব্যাসার্ধ স্পর্শক ছেদক বৃত্তচাপ বৃত্তস্থকুন কেন্দ্রস্থকুন অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত ত্রিভুজ পরিবৃত্ত অন্তর্বৃত্ত সমবৃত্ত একদমে বলতে একটু কষ্টই হয় এই তথ্যগুলোর অনেকগুলোই হয়তো আপনার জানা আছে কিন্তু একসাথে আপনি হয়তো বা সবগুলো তথ্য জানেন না বা এর গুরুত্ব তখনই আপনার কাছে বুঝে আসবে যখন আপনি বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করতে যাবেন তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখি এবং বোঝার চেষ্টা করি এই লেকচার থেকে যদি আপনি উপকৃত হতে চান অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হতে হবে এবং আমরা যে বিষয়গুলো আলোচনা করব। সেগুলো আপনি আপনার খাতার মধ্যে টুকে নেবেন তো চলুন প্রথমে দেখি বৃত্তের কেন্দ্র কি আমরা যখনই একটা বৃত্ত অঙ্কন করি ঠিক মাঝখানে একটা বিন্দু থাকে এই মাঝখানের বিন্দুটাকেই কেন্দ্র বলা হয় কিন্তু যদি এইখানে একটা বিন্দু থাকে তাহলে কি এটাকে কেন্দ্র বলা যাবে আর আমরা বুঝবো কীভাবে যে এই বিন্দুটা মাঝখানে তো যখন এই বিন্দু থেকে এই যে চারপাশে যে একটা বাঁকা রেখা ঘুরে এসেছে এটার উপরে যে কোনো বিন্দু নিয়ে এইভাবে যোগ করা হয় এবং প্রত্যেকটার দৈর্ঘ্য যদি সমান হয় এই যে যে বিন্দু থেকে এই রেখাংশগুলো টানা হলো এই বিন্দুটাই তখন হবে বৃত্তের কেন্দ্র তার মানে সব দিক থেকে একেবারে মাঝামাঝি অবস্থানে যে বিন্দুটা আছে সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র আমরা এখানে যদি একটা বিন্দু নিই এটাকে কি বৃত্তের কেন্দ্র বলা যাবে অবশ্যই না কেন কারণ এখান থেকে এটুকুর দূরত্ব যত আবার এখান থেকে এটুকুর দূরত্ব তত না এই জন্য এই বিন্দুকে কেন্দ্র বলা যাবে না এবার আমরা দেখি পরিধি কি কেন্দ্র থেকে সমান দূরত্বে বা সমান দূরত্ব অতিক্রম করে যে একটি রেখা ঘুরে আসে বা যে একটা বক্ররেখা এটাকেই বলা হচ্ছে বৃত্তের পরিধি তার মানে কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দু যদি যোগ করা হয় যে রেখাংশ উৎপন্ন হবে এই প্রত্যেকটি রেখাংশ সমান বা দৈর্ঘ্যে সমান এরপরে আমরা দেখি যে বৃত্তের পরিধির উপরে যদি দুটি বিন্দু নিয়ে যোগ করা হয় তাহলে যে রেখাংশ উৎপন্ন হয় এই রেখাংশটাকেই বলা হচ্ছে যে তার মানে এখানে যদি আমরা মনে করি এ বিন্দু এবং এইখানে হচ্ছে বি বিন্দু তাহলে এই যে এবি রেখাংশ উৎপন্ন হলো এটাকে বৃত্তের যে বলা হবে যদি এমন হয় যে কেন্দ্রের উপর দিয়ে একটা রেখাংশ চলে গেল তাহলে এটাও কেউ কি জ্যা বলা হবে অবশ্যই এটাকেও জ্যা বলা হবে কিন্তু যে রেখাংশটা কেন্দ্রের উপর দিয়ে যাবে সেটার আলাদা আরেকটা নাম আছে সেটা হচ্ছে ব্যাস তার মানে এই যে এই রেখাংশটা যে চলে গেল এটার দুইটা নাম একটা হচ্ছে ব্যাস এবং অপরটি হচ্ছে জ্যা কিন্তু এই যে নিচে যেটা আছে যেটা কেন্দ্রের উপর দিয়ে যায়নি এটাকে আমরা ব্যাস বলতে পারবো না ব্যাস হতে হলে অবশ্যই কেন্দ্রের উপর দিয়ে যাবে তাই এটা শুধুই যে। এখানে আরেকটা তথ্য আছে বৃত্তের বৃহত্তর বা সব থেকে বড় জ্যাকে কি বলে উত্তর হবে ব্যাস বলে এই প্রশ্নটা কয়েকবার বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গিয়েছে কাজে এটা একটু নোট করে রাখবেন এরপরে আমরা দেখব ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধ বা অর্ধেক এখন এই ব্যাসটাকে যদি আমরা সমান দুই ভাগে বিভক্ত করি এই পাঠটুকুকে বলা হবে ব্যাসার্ধ আবার এই পাঠটুকুকেও বলা হবে ব্যাসার্ধ ঠিক একইভাবে যদি আমরা এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখাংশ অঙ্কন করি তাহলে এটাকেও বলা হবে ব্যাসার্ধ আবার যদি এইভাবে আরো অঙ্কন করি এটাকেও ব্যাসার্ধ বলা হবে এভাবে যদি আরো অনেক অঙ্কন করি প্রত্যেকটা রেখাংশয় ব্যাসার্ধ এবং এই প্রত্যেকটা ব্যাসার্ধ যদি একই বৃত্তের হয় এরা পরস্পর দৈর্ঘ্যে সমান এই তথ্যটাকে আমরা কাজে লাগাবো অনেকবার যখন আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এবং অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করতে যাব ছয় নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্পর্শ আমরা স্পর্শ বলতে কি বুঝি ছুঁয়ে যাওয়া তো ঠিক একইভাবে যদি বৃত্তের পরিধিকে কোনো একটা রেখা বা রেখাংশ ছুঁয়ে যায় তাহলে সেটাকে স্পর্শক বলবে এখানে দেখুন একটি রেখাংশ বৃত্তের পরিধিকে একটা বিন্দুতে ছুঁয়ে গিয়েছে বা শুধু স্পর্শ করেছে তাহলে আমরা বলতে পারবো এবি বৃত্তের স্পর্শক এখানে আরেকটা তথ্য মনে রাখতে হবে একটা স্পর্শক বৃত্তের কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে অবশ্যই একটা বিন্দুতে স্পর্শ করতে পারে এখানে দুইটা বিন্দু হওয়া কখনোই সম্ভব না তাহলে স্পর্শকটা চেঞ্জ হয়ে অন্য আর একটা স্পর্শক হয়ে যাবে এই তথ্যটা একটু স্টার মার্ক দিয়ে খাতার মধ্যে নোট করে রাখবেন এরপরে যেটা আছে ছেদক ছেদক মানে হচ্ছে ছেদ করে যাওয়া বা ভেদ করে যাওয়া যে ভেদ করে যায় তাকে ছেদক বলে তার মানে একটা রেখাংশ বা রেখা যদি এই বৃত্তকে এইভাবে ভেদ করে চলে যায় তাহলে এই রেখাংশকে ছেদক বলতে পারি এখানেও একটা প্রশ্ন আছে যে একটা ছেদক সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে মানে বৃত্তের কয়টা বিন্দুতে ছেদ করতে পারে তো খেয়াল করুন এখানে একটা বিন্দু আছে আর এইখানে একটা বিন্দু আছে এই দুইটা বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে ছেদ করা সম্ভব না এজন্য এখানে অ্যান্সার হবে দুই যদি এমন হয় যে এটাকে কি বলা হবে এটাও একটা ছেদক ছেদক তো আশা করি বুঝতে পেরেছেন স্পর্শক এবং এর পরবর্তীতে আমরা দেখব বৃত্তচাপ চাপ বলতে বোঝায় বৃত্তের পরিধির উপরে যদি দুটি বিন্দু নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এ এবং বি দুটি বিন্দু আমরা নিয়েছি এ থেকে বি পর্যন্ত যে অংশটুকু আছে এইটুককে বৃত্তের একটা চাপ বলা হবে ঠিক একইভাবে এই যে এ থেকে পর্যন্ত উল্টো দিক দিয়ে বা উপর দিক দিয়ে যে অংশটুকু আছে এইটাও বৃত্তের একটা চাপ যদি বৃত্তের পরিধির উপরে আমরা দুটি বিন্দু নির্দিষ্ট করি বৃত্তটা দুটি চাপে ভাগ হয়ে যায় এখন এই যে উপরে যে চাপটা আছে এটার একটা নাম আছে নিচে যে চাপটা আছে এটার আলাদা একটা নাম আছে একটা হচ্ছে অধিচাপ একটা হচ্ছে উপচাপ অধিচাপ সেটাকে বলবে যেটা বড় আর উপচাপ হচ্ছে যেটা ছোট যদি এমন হতো যে এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু দিয়ে থাকতো এই এ এবং বি বিন্দু নেই তাহলে অধিচাপ বলা হতো এই যে নিচেরটাকে এবং উপচাপ বা হতো যেটা ছোট উপরে অবস্থিত সেটাকে তো আশা করি বুঝতে পেরেছেন অধিচাপ এবং উপচাপ বোঝানোর জন্য অনেক সময় এ এ বি এইভাবে দিয়ে বোঝানো হয় এখন আমরা কিভাবে বুঝবো বি কোনটাকে বোঝাচ্ছে উপরের টানের নিচেরটা একটা ছোট চিহ্ন এইভাবে দেওয়া হয় এটাকে অধিচাপ বোঝানো হয় এবং উপচাপ বোঝানোর ক্ষেত্রে এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয় আরেকটা পদ্ধতি আছে যখন অধিচাপ বোঝাবে তখন উপরের দিকে একটা বিন্দু নেওয়া হবে হয়তো বা এখানে একটা পি বিন্দু নেওয়া হলো তখন বলা হবে যে বৃত্তচাপ এ বি এই ক্ষেত্রে অধিচাপ কথাটা লেখার দরকার পড়ে না কারণ এখানে স্পষ্ট করে এই চাপটাকেই বোঝাচ্ছে বা ওপরের চাপটাকেই বোঝাচ্ছে এরপরে আমরা দেখবো কোণ এবং কোণ প্রথমে আমরা কোণ এই কথাটাকে বুঝি যখন বৃত্তচাপের প্রান্ত থেকে এখানে এ এবং বি বিন্দু আছে এই দুটি বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দুটি রেখাংশ টানা হবে তখন কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে এই কোণটাকেই কেন্দ্রস্থ কোণ বলা হচ্ছে আবার এই দুটি বিন্দু থেকে পরিধির উপর যে কোনো বিন্দু নিয়ে আমি এখানে পি বিন্দু নিলাম এপি এবং বিপি যোগ করা হয় সেই ক্ষেত্রেও এই পরিধির উপর যে বিন্দুটি নিয়েছি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ তার মানে কেন্দ্রের সাথে উৎপন্ন হলে সেটাকে বলবে কেন্দ্রস্থকন আবার পরিধির সাথে যদি উৎপন্ন হয় মানে পরিধির উপর কোনো বিন্দু নিয়ে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে বৃত্তস্থকন এখানে আরেকটা বিষয় খুবই স্মরণ রাখতে হবে কিউ বিন্দু এ কিউ এবং বি কিউ যদি যোগ করি তাহলেও কিন্তু আরেকটি কোণ উৎপন্ন হলো এখন যেহেতু বি একটাই চাপ একটা চাপের উপরে আমরা পাচ্ছি দুটি বৃত্তস্থ কোণ এই ক্ষেত্রে এই পি কোণের মান যদি দশ ডিগ্রি হয় কিউ কোণের মানও অবশ্যই দশ ডিগ্রি হবে তার মানে একই চাপের উপরে দণ্ডায়মান হলে যত বৃত্তস্থ কোণ হবে প্রত্যেকটি বৃত্তস্থ কোণ সমান হবে এখানে যদি আরও কোন উৎপন্ন করি আমরা এখানে আমরা ধরলাম আর কোন এই আর কোণটার মানও কত হবে অবশ্যই দশ ডিগ্রি হবে কেন হবে কারণ তারা একই চাপ এর উপরে দাঁড়িয়ে আছে ঠিক এই বৃত্তস্থ কোণগুলো কেন্দ্রের সাথে একটা সম্পর্ক মেনটেন করে সম্পর্কটা হচ্ছে এটার মান যদি দশ হয় তাহলে এটার মান হবে বিশ ডিগ্রি বৃত্তস্থ কোণের ডাবল বা দুই গুণ হবে কেন্দ্রস্থ কোণ কিন্তু শর্ত থাকতে হবে একই চাপের উপরে দণ্ডায়মান বা অবস্থিত হতে হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা এরপরে আমরা যেটা দেখব অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত মানে হচ্ছে ভেতরে অঙ্কিত এই বৃত্তের ভেতরে যদি একটা চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলেই সেটা অন্তর্লিখিত চতুর্ভুজ যেটা আসলে বৃত্তের পরিধিকে স্পর্শ করল না সেই ক্ষেত্রে এই যে নতুন আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম এটাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হবে না অন্তর্লিখিত চতুর্ভুজ হতে হলে এই চারটে কোণ পরিধিকে স্পর্শ করতে হবে এরপরে যেটা আছে অন্তর্লিখিত ত্রিভুজ এটাও ঠিক একইভাবে যে ত্রিভুজের তিনটি বিন্দুই পরিধিকে স্পর্শ করা থাকতে হবে তাহলে সেটাকে অন্তর্লিখিত ত্রিভুজ বা বৃত্তের ভেতরে অঙ্কিত ত্রিভুজ বলা হবে তেরো নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পরিবৃত্ত এই ত্রিভুজের যদি বাহিরে একটা বৃত্ত থাকে বাহিরে বলতে বোঝাচ্ছে এই যে তিনটি শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত চলে যাবে তাহলে সেই বৃত্তটাকে পরিবৃত্ত বলা হবে এবং অন্তর্বৃত্ত কি এই ত্রিভুজের ভেতরে যদি একটা বৃত্ত থাকে সেই ক্ষেত্রে এই ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করে যাবে তখন এই ভেতরের বৃত্তটাকে অন্তর্বৃত্ত বলা হবে সর্বশেষ আমরা সমবৃত্ত কি এটা বুঝবো আমরা চারটি বিন্দু দেখতে পাচ্ছি যদি এমন হয় এরকম চারটি বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায় মূল কথা হচ্ছে যে বৃত্তটা অঙ্কন করা হবে সেই বৃত্তের পরিধির মধ্যে এই বিন্দুগুলো অবস্থিত হতে হবে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এবং দেখতে পাচ্ছি যে এই বিন্দুগুলো বৃত্তের পরিধির উপরে অবস্থিত তাহলে এই চারটি বিন্দুকে সমবৃত্ত বলা হবে বিন্দু চারটি সমবৃত্ত হয়ে যাবে তখন আমরা একটা চতুর্ভুজ পাব এবং এখানে একটা তথ্য মনে রাখতে হবে এই সমবৃত্তের বিপরীত কোণগুলো যদি যোগ করা হয় তাহলে এরা একশো আশি ডিগ্রি হবে ঠিক উল্টোভাবে এটা সত্য যদি কোনো চতুর্ভুজের এরকম বিপরীত দুটি কোণ একশো আশি ডিগ্রি হয় তাহলে এই যে চারটি করব যদি আমাদের লেকচার ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে পেজ আছে ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই আপনাদের মতামত আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাতে ভুলবেন না আর বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আপলোড করা থাকবে সেগুলোর লিঙ্কও এই ভিডিও নিচে দেওয়া থাকবে